স্বাগত জানাচ্ছি SMG24.com এর নিউজ বুলেটিনে। পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ন জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করার পর আরেক দফা বেড়েছে কারখানার বন্ধের মেয়াদ। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ ব্যবহারের সংশোধিত প্রস্তাবের অনুমোদন পেয়েছে রানার অটোমোবাইলস লিমিটেড। স্পট মার্কেটে যাচ্ছে বিমা খাতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। গ্রিনশান টেক্সটাইলের ব্যাংক অ্যাকাউন্ট প্রায় এক মাস ধরে জব্দ, এ কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শুনানিতে ডেকেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। প্রায় এক দশক ধরে স্থিতিশীল পুঁজিবাজারে নিশ্চয়তা চেয়ে আসছেন ক্ষুদ্র বিনিয়োগকারী সহ সংশ্লিষ্টরা। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অনেক ধরনের পদক্ষেপ নিলেও স্থিতিশীলতা ফিরেনি বাজারে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বার্ষিক সাধারণ সভা আগামী 31 মার্চ রাজধানী গুলশান এক সেলিব্রিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আজ ঢাকায় স্টক এক্সচেঞ্জে হল্টেড হয়েছে 4 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিবিউ পেট্রোকেমিক্যালস রিফাইনারি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস এবং ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। 300 কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক, গতকাল বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই বন্ড অনুমোদন দেয়। করোনা ভাইরাসের কারণে বন্ধ করা হয়েছে মিশন ইম্পসিবল সিরিজের সপ্তম কিস্তির শুটিং। হলিউডের পরিচালক ব্যারি লিভেনস্টনের শিলা ছবি নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন হলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়া। আগে 7ই মার্চ মাত্র 1টিতে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা, এর মধ্যে গতকাল আবার বার্সার সঙ্গে নাপোলো ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিদের।